மஞ்செஸ்டர் ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் கோவிட் டெஸ்ட் போட்டாம ஹாஸ்பிட்டல் অপারেশনও তারা করব তো আমার পথে একটু রেকর্ড করছি অপারেশন ও তিন দিন আগে তারা টেস্ট করছে করা লাগে একটা সিল অগাস্টর 14 তারিখ স্যাটারডে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ একটা ভিডিও লই আইছি অনেক দিন পর আর এই ভিডিওটা লই আইছি কোনো রেসিপি না শপিং ব্লগ কিচ্ছু না আমার কি তো হয়েছিল অতদিন এখানে ভিডিও দিছি না আপনারা লগে আমি শেয়ার করি আর তো প্লিজ আপনারা যদি সময় নিয়ে কষ্ট হয়ে দেখেন তা বুঝতে পারবা আর আসলে আমার কোনো পার্সোনাল জিনিস আমি শেয়ার করি না ওই একটু শেয়ার করিলাই এখন অতদিন করছি না আর আরও করি আর হয়ে আমার বাচ্চাও আরও যখন বুঝইবা তখন বুঝইব তো বুঝবা যেন মা খেনে বারবার হসপিটাল গেছি থাকছি তার লগে আমি মিশা মাতিছি আল্লাহ আমার মা ফলতা ছোটো মানুষ অটার লাগে আমি কইছি না কইছি আমার ব্লাড ট্রান্সফিউশন লাগবো 5-7 দিন টাকা লাগবো কথা হইয়া আমি গেছি হসপিটাল আমার 2 মাসের ভিতরে 2টা অপারেশন হয়েছে হকা এখানে 16 জন একটা অপারেশন হয়েছে একটা আমার সাকসেসফুল হয়েছে না তো আমি যখন গড় আইছি হসপিটাল থেকে তাকিয়া আর ফলে দেখি স্টিল আমার পেইন করে আর আরও প্রবলেম করে তো হসপিটাল আমরা কন্ট্যাক্ট করছিলাম ডাক্তারের লগে আমার যে ডাক্তারে অপারেশন করছিল তার সেক্রেটারির লগে পরে আমরা এমার্জেন্সি কল করিয়া নিয়া মেডিসিন চেঞ্জ করে দিছন মেডিসিনে বেশি আমি কোনো ভালো ফল পাইছি না তারপরে হইলে এমআরআই করতাম তো এমআরআই একটা অ্যাপয়েন্টমেন্ট দিছেন এমার্জেন্সি তো তারপরে জুলাই 13 তারিখ আসেন এমআরআই স্ক্যান 1 ঘন্টার এমআরআই করছেন আর যারা এমআরআই করছেন তারা তো জানেন এমআরআই স্ক্যান কিলা হল ড্রাই ইঞ্জেকশন দিয়া করছে 1 ঘন্টা আর এখানে দেখার একটা সিটি স্ক্যানও করছে তারা হার্ট লাঞ্চ ওটা চেক করার লাগে তো চেক করছে দিয়া তারা কনসালটেটের লাগে একটা অ্যাপয়েন্টমেন্ট দিছিল কাজটা হতে পারে ইমার্জেন্সি দিছে আমরা এই তার মাঝে না আমরা আমার টাউনে না তো এটা ড্রাই ইঞ্জেকশন দিয়া করছে তো এটা 17 তারিখ অগস্ট আসেন সেকেন্ড যেটা করছে অপারেশন তারা হয়েছে টাইম মতো সকালে যাওয়ার লাগে তো আমরা আলহামদুলিল্লাহ টাইম মতো গেছি তো আবার হসপিটাল তাকিয়া আইসি ওই দেখানি টিউজডে আসেন থার্সডে না টিউজডে আসে মঙ্গলবার আসে 17 তারিখ অগস্ট আর এখানে দেখো আমার হাতের মাঝে যত ব্যান্ডেজ ব্যান্ডেজ আস্তা তো আমার তো অত সমান এটার মাঝে আমি আবার আগর দিন ডিসচার্জ করার আগর দিন আমার মেডিসিন দিছিল তারা এই মেডিসিন 24 আওয়ারও লাগে মেডিসিনও তো বেশি ঠিক আছে আর যে এখন পাস হইতো মেডিসিন আমার বডির যে পেইন হতো লাগতো আমি ওটা খুলিলেই মোলাহান লাগতো ও একটু আইবার আগের দিন আমি তো রেকর্ড করছি আর যদিন আসলাম তা খালি ঘুমও বেশি থাকছি 2টা অ্যানেস্থেসিয়া 2 মাসের ভিতরে আর লাস্টটা বেশি আসিল প্রবলেম সবে দোয়া করবা আমার লাগে যেন আল্লাহ তারা আমার আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে দিতা আর যাতে যেন কোনো বিপদ আমার লাগে আল্লাহ আর দিতা না আর সব পালা থাকবা আমার লাগে দোয়া করবা আচ্ছা তার আজকের মতো আমি বিদায় নিয়ে ওকে আসসালামু আলাইকুম